মাঝহাব মানা জরুরি কি না? মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, মাঝহাব মানা গুনাহের কাজ, আমি বলছি, আমি বলি নাই, কে বলছেন? শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন, মাঝহাব মানা গুনাহের কাজ, অর্থাৎ তাকলিদ করা গুনাহের কাজ। মাঝহাব আর তাকলিদ তো প্রায় একই, সুতরাং মাঝহাব মানা গুনাহের কাজ, তার মানে তাকলিদ করা গুনাহের কাজ। এতটুকু কথা মাথায় রাখেন। হ্যাঁ, এবার আমরা আরেকটা ভিডিও দেখি। তাকলিদ বলে জানো কাকে তুমি? তাকলিদ বুঝো তুমি? আচ্ছা, তাকলিদ কাকে বলে আপনি বলুন তো। তাকলিদ আরবি শব্দ, দলিল ছাড়া কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ, আর দলিল সহ কারো কথা মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা। এই কথাটা মাথায় রাখুন যে তাকলিদ কাকে বলে, ইত্তেবা কাকে বলে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সংজ্ঞা দিলেন, কি সংজ্ঞা? যে তাকলিদ হচ্ছে দলিল ছাড়া কারো কথা মেনে নেওয়া, আর ইত্তেবা হচ্ছে দলিল সহ কারো কথা মেনে নেওয়া। আগের কথাটা মাথায় রাখবেন যে মাজহাব মানা গুনাহের কাজ, অর্থাৎ তাকলিদ করা গুনাহের কাজ। দ্বিতীয় কথা মাথায় রাখবেন যে তাকলিদ হচ্ছে দলিল ছাড়া কারো কথা মেনে নেওয়া, এবং ইত্তেবা হচ্ছে দলিল সহ কারো কথা মেনে নেওয়া। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। আমার কথা যদি মানে তাহলে তোমার গায়ে জ্বর লাগছে কেন? ও ঠিকই করেছে, আমার জীবনে আমি কোনোদিন দলিল ছাড়া কথা বলিনি। যদি আমার কথা মেনে চলে তাহলে ঠিক করেছে। দর্শক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা যদি কেউ মেনে নেয় তাহলে আমাদের গায়ে জ্বর হয় কেন? কথা তো ঠিক। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা যদি কেউ মেনে নেয় তাহলে কারো গায়ে তো জ্বর হওয়ার কথা নয়। কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব দলিল সহ কথা বলেন, সারা জীবন দলিলের বাহিরে কোনো কথা বলেননি। সম্মানিত দর্শক, এবার আমরা একটু বিশ্লেষণে যাই যে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন যে তিনি জীবনে কখনো দলিল ছাড়া কথা বলেন না, কাজেই তার কথা মানলে সমস্যা কি? আমরা বলতে চাই যে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনাকে যারা অনুসরণ করেন সকলেই কি আলেম? আলেম না, অধিকাংশই সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের পক্ষে দলিল যাচাই বাছাই করা সম্ভব নয়। সাধারণ মানুষ যেহেতু দলিল যাচাই বাছাই করতে পারে না, এই জন্য আরেকজনকে মাধ্যম বানিয়ে কোরআন সুন্না মানে। সুতরাং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুসারী যারা, তারা তাকলিদ করে, তারা ইত্তেবা করে না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব নিজেই বলেছেন যে দলিল ছাড়া কথা মানলে সেটাকে তাকলিদ বলে, দলিল সহ মানলে ইত্তেবা বলে। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুসারী যারা, তারা সকলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা দলিল সহ মানা সম্ভব নয়। কারণ সকলে দলিল যাচাই বাছার ক্ষমতা বা সক্ষমতা রাখে না। কাজেই যারা সাধারণ মানুষ, যারা কোরআন সুন্না পড়তে পারে না, কোরআন সুন্না গবেষণার জ্ঞান যাদের নাই, তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুসরণ করলে দলিল ছাড়াই অনুসরণ করতে হবে। সুতরাং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা যদি দলিল ছাড়া মানে সেটা ঠিক হয়, সেটা সমস্যা নাই, তখন সেটা ইত্তেবা হয়ে যায়। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা মানলে সেটা শিরক হয়ে যায়, সেটা গুনাহের কাজ হয়ে যায়। এটা কেমন কথা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? আপনি যদি বলেন আমি শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানি, আর বিচারের মাঠে যদি আল্লাহ বলেন যে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তুমি কি কাউকে মানতে বলেছ, তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি বলে না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন কি অবস্থাটা হবে? মাথায় কিছু আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে? আসলে একটা প্রবাদ আছে না, যে নিজের বেলায় কুরু কুরু, অপরের বেলায় মাকরু। বিষয়টা এখানে সেটাই দাঁড়িয়েছে যে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে মানলে কোনো সমস্যা হয় না, অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনাকে মানলে সমস্যা হয়ে যায়, গুনাহ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, শিরক হয়ে যায়। এটা আবার কেমন কথা? যদি শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা দলিল সহ মানলে কোনো সমস্যা না হয়, ইমাম আবু হানিফার কথা দলিল সহ মানলে সমস্যা কেন হবে? শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব থেকে ইমাম আবু হানিফা তো লাখো কোটি গুণে অধিক জ্ঞানের অধিকারী।
তো যেখানে ইমাম আবু হানিফা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে বেশি জ্ঞানের অধিকারী তার কথা মানলে তো সমস্যা না হওয়ার কথা, অথচ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সহ লা মাযহাবী বন্ধুগণ ধারালোভাবে প্রচার করতেছে যে মাযহাব মানে শেরেক, তাকলিদ করা শেরেক, অথচ ইমাম আবু হানিফার থেকে কোটি গুণে কম জানে শেখ আব্দুর রাজ্জাক, তার কথা মানলে শেরেক হয় না, গুনার কাজ হয় না, এটা ইত্তেবা হয়ে যায়। এটা হলো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবদের সুকৌশলে ফেতনা সৃষ্টি করার একটা মাধ্যম, এজন্য এদের থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।